সমুদ্র উপকূলে 10টি হাঙর ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি হাঙর। এর মাঝে 2টি হাঙর সাঁতরে চলে গেল। তাহলে কয়টি হাঙর সমুদ্র উপকূলে বাকি আছে? তাহলে চলো আমরা চিন্তা করতে শুরু করি। সমুদ্র উপকূলে ছিল 10টি হাঙর, এর মাঝে 2টি হাঙর, 2টি সাঁতরে চলে গেল। সমুদ্র উপকূলে কয়টি থাকলো? তাহলে আমরা যদি 10 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হয়? আচ্ছা, আমরা যদি ছবির দিকে তাকাই, তাহলে যদি এখানে 10টি হাঙরের ছবি থাকতো আর আমরা এই ছবি থেকে 2টি হাঙর সরিয়ে দিতাম, তাহলে কত বাকি থাকতো? তাহলে আমরা গুণে দেখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 10টি হাঙর থেকে 2টি বাদ দিব, আর সেই 2টি হলো সেই 2টি হাঙর যে 2টি সাঁতরে চলে গিয়েছিল। আর তাহলে আমাদের ফল হবে 8।